বিলাল হোসেন নামে একজন ভাই জানতে চেয়েছেন, জেনে শুনে মিথ্যা মামলার পক্ষে ওকালতি করা যাবে? ইমাম হোসেন নামে একজন ভাই জানতে চেয়েছেন, টিকিট কেটে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরা যাবে কি না? আলী হোসেন নামে একজন ভাই জানতে চেয়েছেন, তিনি হাফেজ হয়েছেন 7-8 বছর আগে, কিন্তু এখন তিনি কোরআনের প্রায় সবটাই ভুলে গেছেন, তার গুনাহ হবে কি না? সিরাজুল ইসলাম জীবন নামে একজন ভাই জানতে চেয়েছেন, সূরা মুমিনুনের 6 নং আয়াত, যেখানে স্ত্রী এবং দাসীদের ব্যাপারে একই মাসআলা বলা হয়েছে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, সতীত্বের হেফাজত করবে পুরুষেরা কিন্তু তাদের স্ত্রী এবং দাসী ব্যতীত, এর ব্যাখ্যা জানতে চাই। মৃত্যুপথ যাত্রী এই আইডি থেকে একজন ভাই জানতে চেয়েছেন, নামাজের এক রাকাত ছুটে গেলে সানা পড়ব কখন? জোবাইর নামে একজন ভাই জানতে চেয়েছেন, কোনো নারীর চোখের দিকে পর পুরুষ তাকালে ওই নারী যদি নিজের চোখ নিজে উপরে ফেলে এটা জায়েজ হবে কি না? রবিউল হোসাইন নামে একজন ভাই জানতে চেয়েছেন, মানতের টাকা দিন কায়েমের আন্দোলনে ব্যবহার করা যাবে কি না? মোহাম্মদ শামীম নামে একজন ভাই জানতে চেয়েছেন, রিক্সার পিছনে বাবা বান্ডারিন নামে এ জাতীয় লেখা লিখলে শিরিক হবে কি না? শিরিক হবে, কারণ আল্লাহর নামে হবে। আমরা আল্লাহর নামে চলি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা আল্লাহর নামে চললাম, আমরা আল্লাহর নামে শুরু করলাম, আমরা আল্লাহর উপর ভরসা করলাম। বাবা ভান্ডারির নামে যদি হয় তাহলে তো বড় মারাত্মক কথা হয়ে গেল, এটা শিরক হবে নিশ্চয়ই, এরকম কোনো কাজ করা যাবে না। ফয়জুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন, তিনি সৌদি প্রবাসী, ওনার মা বাবার নামে ওমরা করতে পারবেন কি না? বাবা ওসিয়ত করেছেন ওমরা করার জন্য, মা বাবা যদি জীবিত থাকে তাহলে তাদের জন্য ওমরা করার সুযোগ নেই, তারা নিজেরা করুক, ওমরা নফল কাজ, না করলে কোনো গুনাহ হবে না, সুযোগ থাকলে আপনি নিয়ে যান, তারা করে আসুক, অথবা টাকা দেন, অথবা তারা নিজ দায়িত্বে যাক। আপনি যদি ওমরা করেন তাদের নামের পক্ষ থেকে দরকার নাই, ওমরা কোনো ব্যক্তির পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেননি, সাহাবাই কেরাম করেননি, তবে যদি হজ হয় তাহলে ব্যক্তি যদি করতে অপারগ হয় তখন তার পক্ষ থেকে বদলি হজ করার হাদিস পাওয়া যায়, তখন হজ যদি আপনি তামাত্তু করেন তখন আপনি হজ্জে তামাত্তুর সাথে ওমরাও আছে তখন সেটাও করতে পারবেন, কিন্তু স্বাভাবিক অবস্থায় ব্যক্তির পক্ষ থেকে ওমরার কোনো প্রয়োজন নেই। আপনি ওমরা করুন, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করুন। রবিউল হোসাইন নামে একজন ভাই জানতে চেয়েছেন, মানতের টাকা দিন কায়েমের আন্দোলনে ব্যবহার করা যাবে কি না? মানতের টাকার হকদার হচ্ছে গরিব গোরাবাহ, এই জন্য আপনি গরিব মিসকিনদেরকে দেবেন, ইসলামী আন্দোলনের কাজে সাধারণ দান খরচ করবেন, মানতের টাকা না দেয়াই ভালো। জোবাইর নামে একজন ভাই জানতে চেয়েছেন, কোনো নারীর চোখের দিকে পর পুরুষ তাকালে ওই নারী যদি নিজের চোখ নিজে উপরে ফেলে এটা জায়েজ হবে কি না? কিছুদিন আগে একজন বক্তা বলেছেন, কোনো এক নারী জাতীয় কাজ করেছে, আসলে এটা উদ্ভট একটি কথা, এমন কাজ কেউ করেছে এটা প্রমাণিত কি না আল্লাহ ভালো জানে, এটা করার কথা নয়, আর যদি কেউ এ কাজ করে থাকে সে কবিরা গুনাহ করেছে, নাজায়েজ কাজ করেছে, সুতরাং এটা ওয়াজের বিষয় নয়। কোনো নারীর দিকে কেউ তাকালে ওই নারী কি নিজের দেহটাকে নষ্ট করে দেবে? চোখের দিকে তাকালে চোখ উপড়ায় ফেলবে? জায়েজ আছে এটা? অনুমতি কোথায়? অনুমতি তো নেই, কারণ আপনি তো আপনার চোখের মালিক নন, আত্মহত্যা করা কবিরা গুনাহ কেন? আপনি নফসের মালিক নন, এই জন্য আপনি আত্মহত্যা করতে পারবেন না। ঠিক অনুরূপভাবে আপনার দেহের অঙ্গহানি করার অধিকার আপনার নেই, এই অঙ্গের মালিক আপনি নন, সুতরাং যদি ওই নারী এটা করে সে কবিরা গুনাহ করেছে, তবে এটা করেছে এটা সত্য ওয়াজ নয়, এগুলো বাজে কথা। আর একজন নারী, আমি ওয়াজটা নিজেও শুনেছি, এটা খুব ভাইরাল হয়েছে দেখলাম ফেসবুকে, ওই মহিলা দুই চোখ ছুরি দিয়া উপড়াইয়া তারপরে কাকে ডেকে নাকি বলছে, যা চোখ দুইটা দিয়া। আচ্ছা এটা কি সম্ভব? আপনি চোখে গুতা দিলে তো কতক্ষণ পরে আপনি হার্ট ফেল করবেন, আপনি অস্থির যন্ত্রণায় আপনি কাতর হয়ে যাবেন, এইভাবে চোখ দুইটা বের করে তারপরে আরেকজনের হাতে ধরাই দেবে? আসলে আল্লাহ তাআলা মুখে লাগাম দেননি, আমরা যেন লাগাম দেই, এ মুখের হিসাব নেওয়া হবে, আপনি যা বলবেন তা যেন মানুষ ইসলাম মনে না করে, নিজে যদি আপনি মনে করেন যা বলবেন তাই ইসলাম, তাহলে আপনিও গুনাহগার হবেন।
এজন্য আমরা ওই বক্তাকে বিনয়ের সাথে বলতে যাই, হাজার হাজার মানুষ তার আলোচনা শোনেন, সুতরাং তিনি সাবধানে কথা বলুন, না হয়তো আখেরাতে তিনি জবাব দিতে হবে, আল্লাহ তাআলা অসংখ্য বক্তার জিহ্বা কেটে ফেলবেন। হতে পারে এই মিথ্যা গল্প যারা বলে তারাও সেদিন ধরা পড়ে যাবে। এই জন্য লেখাপড়া করার অনুরোধ করছি, কোরআন হাদিস থেকে লেখাপড়া করলে কোরআন হাদিসের ওয়াজ করেই তো শেষ করা যায় না, গাল গল্পের প্রয়োজন পড়বে কেন? জুবায়ের ভাই আরও জানতে চেয়েছেন, ওয়াইস আল কারনি রাহেমাহুল্লাহ নিজের দাঁত নিজে ভেঙেছেন, রাসুলের দাঁত ভাঙ্গার খবর শুনে এটা সঠিক কিনা? এটাও প্রমাণিত নয়, এগুলোও কিসাকাররা বানাইছে। ওয়াইস আল কারনি রাহেমাহুল্লাহ বিশ্বনবীর ভালোবাসায় তিনি দাঁত ভেঙেছেন, এটা মিথ্যা কথা। কারণ একজন ব্যক্তি নিজের অঙ্গহানি করবেন অধিকার তো নেই, এটা তো কবিরা গুনাহ। তো তিনি এত বড় আল্লাহওয়ালা মানুষ, তিনি কবিরা গুনাহ করবেন? তাও একটা দুইটা না, ৩২টায় নাকি ভেঙে ফেলছে। এগুলো একবারে বানানো কথা, কোরআন হাদিস এগুলো হাদিস দিয়ে সাব্যস্ত নয়, ঐতিহাসিকভাবেও সাব্যস্ত নয়। মৃত্যুপথ যাত্রী এই আইডি থেকে একজন ভাই জানতে চেয়েছেন, নামাজের এক রাকাত ছুটে গেলে সানা পড়ব কখন? নামাজের এক রাকাত যদি ছুটে যায়, আপনি দ্বিতীয় রাকাতে উঠে সানা পড়বেন কেরাত শুরু করার আগে, ইমাম সাহেব যদি একটু সময় দেয় সানা পড়ে নেবেন, আর যদি সানা আপনি নাও পড়েন নামাজের কোনো ক্ষতি হবে না। সিরাজুল ইসলাম জীবন নামে একজন ভাই জানতে চেয়েছেন, সূরা মুমিনুনের ৬ নং আয়াত যেখানে স্ত্রী এবং দাসীদের ব্যাপারে একই মাসআলা বলা হয়েছে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, সতীত্বের হেফাজত করবে পুরুষেরা কিন্তু তাদের স্ত্রী এবং দাসী ব্যতীত, এর ব্যাখ্যা জানতে চাই। ইসলাম দাসত্ব প্রথাকে চিরতরে নির্মূল করেনি, তবে দাস মুক্তিতে উৎসাহ দিয়েছে, বিভিন্ন মাসআলায় দাস মুক্তি করতে বলেছে। নির্মূল না করার পিছনে কারণ, যুদ্ধ চলতে থাকবে কেয়ামত পর্যন্ত, জেহাদ চলতে থাকবে, অমুসলিমদের সাথে মুসলিমদের যদি জেহাদ হয়, যুদ্ধে লিপ্ত সমস্ত পুরুষ তাদেরকে যদি তারা পরাজিত হয় তাদেরকে ফাঁসি দেয়া হবে বা জেল দেয়া হবে। বর্তমান পৃথিবীতে যারা যুদ্ধাপরাধী হয় তাদেরকে ফাঁসি দেওয়ার আইন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যারা যুদ্ধাপরাধী হতো, যারা যুদ্ধ করত তারা পরাজিত হলে তাদেরকে হত্যা করা হতো। এখন তাদের স্ত্রীদের কি হবে, তাদের নাবালক বাচ্চাদের কি হবে, তাদেরকেও ফাঁসি দেওয়া হবে, হত্যা করা হবে? না, তারা তো দোষী নয়, তাদেরকে কেন ফাঁসি দেওয়া হবে? তাই তাদেরকে দাস দাসী বানানো হবে, ঘরে আনা হবে, স্ত্রীর মতো তাকে সময় দেবে, তা নিজে যা খাবে তাকে তা খাওয়াবে, নিজে যা পড়বে তাকে তা পড়াবে, এবং তাকে স্ত্রীর মতো সঙ্গ দিতে পারবে, তবে সে স্ত্রী নয়। এই বিধানটা আছে, ওই মহিলা খাবার পেল, একজন অভিভাবক পেল, সাথে তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য মনিবের সাথে সে রাত্রি কাটানোর সুযোগও পেল, এটা মানবিক বিষয়। ওই মহিলাদেরকে এনে যদি জেলখানায় বন্দি করে রাখা হতো তাদের জীবন যৌবন সবটাই তো চলে যেত, তারা পুরুষ থেকে কোনো উপকার নেওয়ার সুযোগ পেত না। ইসলাম খুব মানবিক ধর্ম, এই জন্য ওই নারীদেরকে তারা দাসী বানিয়ে রাখবে এবং তারা স্ত্রীর মতো ব্যবহার করবে, তাদের পেটে সন্তান হতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী মারিয়া কিবতিয়া তার সন্তান হয়েছিল, রাসূলের সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারিয়া কিবতিয়ার ঘরে জন্মগ্রহণ করেছেন, আর মারিয়া রাসূলের স্ত্রী ছিলেন না, তিনি দাসী ছিলেন। এ হুকুমটা বহাল আছে, কিন্তু পৃথিবীতে আজকে দাসত্ব প্রথা নেই। এটা সম্ভবত আমেরিকার কোনো একজন প্রেসিডেন্ট, আমার যতটুকু মনে পড়ে আব্রাহাম লিঙ্কন হতে পারে, অথবা অন্য কোনো প্রেসিডেন্ট দাসত্ব প্রথাকে জাতিসংঘের আইনের মাধ্যমে নিষিদ্ধ করেছেন একবারে চিরতরে। এটা হয়তো আর ফিরে আসবে না, যদি আসে তখন আবার একই হুকুম বহাল থাকবে, দাসীদেরকে স্ত্রীর মতো ব্যবহার করা যাবে, তারাও তাকে স্বামী সুলভ আচরণ করতে সুযোগ দেবে, সন্তানও জন্ম নিতে পারবে, অসুবিধা নেই। তবে বাড়ির চাকর চাকরানি তাদেরকে দাস দাসী মনে করা যাবে না, এটা তারা দাস দাসী নয়, তারা হচ্ছে খাদেম, তারা চাকর, তাদের তারা চাকরানি, তাদের সাথে আবার স্ত্রী সুলভ আচরণ করতে যাওয়া যাবে না, এটা হারাম। আরিফুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন, জমি বন্ধক রাখা দোকান বন্ধক রাখার নিয়ম কি? বন্ধক রাখা জায়েজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন, নিজের দেরা বন্ধক রেখেছেন, যুদ্ধের অস্ত্র রাসূল বন্ধক রেখেছিলেন,
বন্ধক রেখে নিজে কিছু টাকা পয়সা আনবেন, আবার টাকা ফিরিয়ে দিয়ে ওই বস্তুগুলো আপনি ফিরিয়ে নেবেন। এখন জমি বন্ধক দেয়া জায়েজ, কিন্তু জমি চাষ করা জায়েজ কিনা সেটাই হলো মাসআলা। চাষ করলে সুদ হবে কিনা, আপনি 1 লাখ টাকা দিয়েছেন, 1 বিঘা জমি বন্ধক রেখেছেন, যদি আপনি আবার 1 লাখ টাকা ফিরে পান 1 বিঘা জমি ফিরিয়ে দেবেন, তো মাঝখানে যদি আপনি চাষাবাদ করেন, ধান পান গম পান, তাহলে কি সুদ হবে না? সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। ওয়াল ফাদ্দু রিবা, টাকা দিয়েছেন টাকা এনেছেন, তো মাঝখানে ধান চাষ করলেন কেন? এই জন্য আমরা বলে থাকি যে এটা আবার ভাড়া হিসাবে ব্যবহার করতে হবে। যদি আপনি চাষাবাদ করতে চান, জমির মালিককে আপনি বলুন আপনার বন্ধক রাখা জমিটা আমি চাষ করতে চাই, আপনাকে প্রতি বছরে ভাড়া হিসাবে আমি এত টাকা দেব। সে যদি বলে ওকে, তাহলে এটা ভাড়া হিসাবে আপনি নিতে পারবেন। তাহলে সম্পদের অপচয় হলো না। আপনি একটি পুকুর বন্ধক নিয়েছেন, আপনি চাষ করেননি মাছ, একটা বছর চলে গেল, মানুষ মাছ পেত, কিছু জাতির খেদমত হতো, আপনি জমি চাষ করেননি খালি রেখে দিলেন, কিছু ধান হতো মানুষের উপকার হতো, তাহলে সম্পদ নষ্ট হওয়া থেকে বেঁচে যেত। শুধু শুধু রেখে দিলে সম্পদের নষ্ট হয়। এজন্য আমরা বলবো ওটা চাষ করা যায় আছে, দোকান বন্ধ রাখবেন বন্ধক নিয়া, তাহলে দোকানটা চললে তো একটু ভালো ছিল, মানুষ উপকৃত হতো, আপনি দোকানদারি করতে পারবেন। তবে নতুন ভাড়া নির্ধারণ করতে হবে, সে ভাড়ার অঙ্কটা কত হবে ইসলাম বলে দেয়নি, সেটা আপনি এবং ওই যে জমিনের মালিক যে আপনার কাছে জমি বন্ধক দিয়েছে, দোকান বন্ধক দিয়েছে, দুজনে পরামর্শ করে আপনারা ভাড়ার অঙ্ক নির্ধারণ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। রবিউল্লাহ নামে একজন ভাই জানতে চেয়েছেন, অজু ব্যতীত কোরআন দেখে দেখে মোবাইল দেখে দেখে কোরআন তেলাওয়াত করা যাবে কি? হ্যাঁ যাবে। অজু ব্যতীত কোরআন তেলাওয়াত করতে এমনি তো অসুবিধা নাই, মোবাইল দেখে দেখে অসুবিধা নাই, তবে কোরআনের শব্দগুলো মোবাইলের স্ক্রিনে যখন ভেসে থাকবে, অজু ছাড়া সেখানে টাচ না করে অন্য জায়গায় টাচ করে উপর দিক নেবেন, তাহলে অসুবিধা হবে না। রাকিবুল গাজী নামে একজন ভাই জানতে চেয়েছেন, ওনার বাড়ি পশ্চিমবঙ্গে ভারতের, তিনি বলছেন সেখান ব্যাংকগুলো সুদভিত্তিক, ওই ব্যাংকগুলোতে লেনদেন করা যাবে কি না? যেহেতু সেখানে ইসলামী ব্যবস্থা নেই, ইসলামী ব্যাংক নেই, সেহেতু আপনি লেনদেন করতে পারবেন এক শর্তে, সেটা হলো সুদি লেনদেন করা যাবে না। আপনি টাকা জমা রাখছেন, সেভিং অ্যাকাউন্টে রাখবেন, ওখানে আপনি টাকা আমানত রাখবেন, অতিরিক্তটা নেবেন না, সুদ যেটা। আবার তারা যদি কর্জে হাসানা দেয় তাহলে আপনি নিতে পারবেন, কিন্তু সুদে টাকা নেবেন না। তাই সুদি লেনদেন থেকে বিরত থাকতেই হবে। তসলিমা জান্নাত নামে একজন বোন জানতে চেয়েছেন, বিকাশের ব্যবসা করা জায়েজ হবে কি না? বিকাশের ব্যবসা করা না জায়েজ হওয়ার কথা নয়, টাকা ট্রান্সফার করছেন, সার্ভিস চার্জ নিচ্ছেন, কোম্পানি দিচ্ছে, যে আপনার সাথে লেনদেন করছে সেও দিচ্ছে, পরিশ্রম করে টাকা নিচ্ছেন, কোনো অসুবিধা নেই। তবে বিকাশে টাকা জমা রাখার কারণে যদি সুদ আসে, ইন্টারেস্ট হিসাবে টাকা আসে, সেটা নেওয়া যাবে না, সেটা গরিবকে সাদাকা করে দিতে হবে সওয়াবের নিয়ত ব্যতীত। এমনি ইউনুস নামে একজন ভাই জানতে চেয়েছেন, মহরানার টাকার মালিক কি স্ত্রী হবে না তার মা বাবা হবে? নিশ্চয় স্ত্রী হবে, স্ত্রীর মা বাবা নয়। আপনি স্ত্রীকে টাকাটা দেবেন, তবে আপনার স্ত্রী যদি সেই টাকা তার মা বাবাকে দিয়ে দিতে চায়, সে অধিকার আপনার স্ত্রীর রয়েছে, কিন্তু টাকাটা আপনি শ্বশুর শাশুড়িকে দেবেন না, দেবেন আপনার বউয়ের হাতে, আপনার স্ত্রীর হাতে, তোমার মহরানার টাকা। তারপরে সে আবার যদি খরচ করতে চায়, তার মা বাবাকে দিতে চায়, সে সুযোগ তার আছে। আলী হোসেন নামে একজন ভাই জানতে চেয়েছেন, তিনি হাফেজ হয়েছেন 7-8 বছর আগে, কিন্তু এখন তিনি কোরআনের প্রায় সবটাই ভুলে গেছেন, তার গুনাহ হবে কি না? কোরআন মুখস্থ করেছেন, এটা আল্লাহর নেয়ামত। আপনি এখন ভুলে যাওয়ার কারণ তিলাওয়াত কমিয়ে দিয়েছেন, কোরআনের প্রতি আপনার আগ্রহ কমে গেছে, এটা গুনাহ নয়, একথা আমরা বলি কেমনে? আল্লাহ আপনাকে এত বড় নেয়ামত দিয়েছে, আপনি নেয়ামতটা হারিয়ে ফেলেছেন, গুনাহ তো হবেই, গুনাহ তো হবেই। এই জন্য আপনি পড়ুন, তেলাওয়াত করুন, অভ্যাস রাখুন। তবে হ্যাঁ, কোরআন ভুলে গেলে গুনাহ হয়, যে হাদিসটা আছে সেটা হচ্ছে এরকম যে আপনি কোরআনের তেলাওয়াত পর্যন্ত ভুলে গেছেন, এখন আর তেলাওয়াতও পারেন না, দেখে দেখে পড়তেই পারেন না, অথচ আপনি আগে কোরআন পারতেন, তাহলে নিশ্চয়ই গুনাহ হবে, এবং সেটা কবিরা গুনাহই হবে। এই জন্য কোরআন তেলাওয়াত ভুলে যাবেন এমন যেন কখনোই না হয়।
ইমাম হোসেন নামে একজন ভাই জানতে চেয়েছেন টিকিট কেটে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরা যাবে কি না। উত্তর হলো যাবে না, কারণ টিকিট কেটে মাছ ধরতে গেছেন এটা জুয়া হয়ে গেছে। টিকিট কেটেছেন কি দিয়ে? টাকা দিয়ে। মাছ পাননি, টাকা দিলেন 500, সারাদিন মাছ ধরছেন একটাও পাননি, তাহলে আসার সময় মন খারাপ হয়েছে না? লস হয়ে গেল, মালিক লাভবান হলো। আবার টাকা দিয়েছেন 500, মাছ পেয়েছেন 5-7টা, এক একটার ওজন ধরেন আপনার 10 কেজি, তাহলে 500 টাকা দিয়ে আপনি মাছ পাইলেন 10,000 টাকার। মালিক মন খারাপ করছে, লোকটা করলো কি? ইসলামে জাতীয় লস লুজারের নাই, লা দরারা ওয়ালা দিরারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম চমৎকার মূলনীতি দিয়েছে, ক্ষতি করা যাবে না, কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। এই জন্য বড়শি দিয়ে টিকিট কেটে মাছ ধরা এটা জুয়া, এটা করা যাবে না। বিলাল হোসেন নামে একজন ভাই জানতে চেয়েছেন, জেনে শুনে মিথ্যা মামলার পক্ষে ওকালতি করা যাবে? যাবে না। উকিল ভাইয়েরা সতর্কতার সাথে শোনেন, আপনি জেনেছেন যে মামলাটা যে আপনার কাছে এসেছে সে মিথ্যাবাদী অথবা সে অন্যায়কারী, এখন তাকে জিতিয়ে দিতে হবে, এই চিন্তা নিয়ে তার মামলা নেয়া জায়েজ নাই। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। পবিত্র কোরআনের আয়াত, হে নবী মুহাম্মদ, আপনি খেয়ানতকারী অবিশ্বাসী বিশ্বাসঘাতক তাদের পক্ষ হয়ে কখনো ঝগড়া করবেন না, বিতর্ক করবেন না। এখন উকিল সাহেব কি করে? বিতর্ক করে, প্রমাণের চেষ্টা করে, আমার মক্কেল ভালো মানুষ, অথচ উনি জানেন যে এটা মিথ্যা, উনি যা বলছেন সবই মিথ্যা, বরং মক্কেল ফাজি অন্যায়কারী। এই জন্য উকিল ভাইদেরকে বলছি, এমন মামলা নেবেন না যে মামলার পক্ষে কথা বলতে গেলে অন্যায়ের পক্ষ নেওয়া হয়, মিথ্যা বলতে বাধ্য হন, এমন মামলা দরকার নাই। জহিরুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা সকলকে সমান মেধা দেননি, সকল সম্পদও দেননি সমান, তাহলে এটা কি ইনসাফ হলো? আস্তাগফিরুল্লাহ, এমন প্রশ্ন কেন আপনার মাথায় আসলো ভাই? আল্লাহ তাআলা সকলকে সমান মেধা দেননি, সকলকে সমান সম্পদ দেননি, এটা মেনে নিতে আপনার আপত্তি কোথায়? বরং আল্লাহ তাআলা এই সম্পদ দেয়াতে মেধা দেয়াতে হেরফের করেছেন, এটাই কল্যাণকর। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়ারাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাত লিয়াত্তাখিযা বাদুহুম বাদান সুখরিয়া। আমি তাদের একজনকে আরেকজনের উপর প্রাধান্য দিয়েছি, দুনিয়া জীবিকা আমি নির্ধারণ করেছি, এই মেধা এই বুদ্ধি এই সম্পদ সবটা জীবিকা। আমি একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, তারা যেন একে অপরকে কাজে লাগাতে পারে। সবাই সমান মেধাবী হলে কারো কথা কেউ শুনতো না, সবাই সমান পয়সাওয়ালা হলে কেউ কারো কাজ করে দিত না, তখন পৃথিবীতে বিপর্যয় হতো, অনর্থ তৈরি হতো, বিশেষ করে ছোট ছোট কাজের জন্য লোকে পেতেন না, টয়লেট পরিষ্কার করবে কে? সব মেধাবী ইঞ্জিনিয়ার, সবাই ডাক্তার, সবাই ইউনিভার্সিটির প্রফেসর, সবাই মেধাবী, জুতা চালাবে কে? গাড়ির ড্রাইভিংটা করবে কে? আপনি যে অফিসার, আপনার গাড়ি চালাবে কে? তখন নিজের জুতা নিজে সুলাইতে হতো, নিজের টয়লেট নিজে পরিষ্কার করতে হতো, নিজের রান্না নিজে করে খাওয়া লাগতো, আপনি হোটেলওয়ালাও পাইতেন না, পৃথিবীতে অনর্থ তৈরি হতো। এজন্য আল্লাহ তাআলা কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, এটা আল্লাহর অনেক বড় করুণা, অনেক বড় হেকমা। এতে করে আমরা চাকর পাই, আমরা সহযোগী পাই, আমরা অধীনস্থ পাই, না হয় বিপদ হয়ে যেত। মোহাম্মদ রানা নামে একজন ভাই জানতে চেয়েছেন, নামাজে সুরা ফাতিহার সাথে যদি আমরা অন্য সুরা না মিলাই নামাজ হবে? আপনি ফরজ নামাজের প্রথম দুরাকাতে সুরা ফাতিহার সাথে সুরা মিলানো ওয়াজিব, মিলাতেই হবে, ইচ্ছা করে না মিলালে সাহসেজদা আপনার নামাজ বাতিল হবে, ভুলে যদি না মিলান সাহসেজদা দিতে হবে। হায়দার আলী নামে একজন ভাই জানতে চেয়েছেন, ফরজ নামাজের তৃতীয় রাকাতে সুরা মিলালে সাহসেজদা দিতে হবে কি না? একদল আলেম বলেছেন, যদি ফরজ নামাজের তৃতীয় রাকাতে সুরা মিলানো হয় সাহসেজদা দিতে হবে, আরেকদল আলেম বলছেন সাহসেজদা লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। মাহমুদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, স্বামীকে যদি কেউ বাবা বলে, স্ত্রীকে যদি মা বলে, জেহার হবে কি না? জেহার হবে না। জেহার হলো স্ত্রীর কোনো অঙ্গকে মা, বোন,
ফুফা ফুফি খালা যাদেরকে বিয়ে করা হারাম তাদের অঙ্গের সাথে তুলনা করা, এটার নাম জেহার। কাফফারা দিতে হবে জেহার করলে লাগাতার দুমাস রোজা রেখে, এই জন্য এটা করা যাবে না। তবে স্ত্রীকে যদি কেউ মা ডাকে, স্বামীকে বাপ ডাকে, জেহার না হলেও কাজটা গরহিত, মোটেও ভালো কাজ নয়, তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার, তবে জেহারের গুণাটা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তৈমুর নামে একজন ভাই জানতে চেয়েছেন, সাহাবা অথবা তাবির নিজস্ব ইস্তেহাদের উপর আমাদের আমল করা জায়েজ হবে কিনা, যদি সে ইস্তেহারটা কোরআন সুন্নার বিপরীত না হয় তাহলে সাহাবি এবং তাবি তাদের ইস্তেহাদের উপর আমল করতে পারবেন। কারণ কোনো মাসআলা যদি আমরা সরাসরি কোরআন হাদিসে না পাই তখন আমরাও তো ইস্তেহাদ করি মাসআলার উপরে, কোরআন হাদিসের উপরে ইস্তেহাদ করি, আমরা কেয়াস করি, তাহলে আমার আপনার ইস্তেহাদের সে সাহাবি এবং তাবির ইস্তেহাদ কি নিশ্চয়ই ভালো ইস্তেহাদ নয়? অবশ্যই ভালো ইস্তেহাদ। তে কোরআন এবং সুন্নার বিপরীত যদি না হয় তাহলে সাহাবা এবং তাবি তাদের ইস্তেহাদের উপর আমল করা যাবে, কোনো অসুবিধা নেই। এমনি হাসান নামে একজন ভাই জানতে চেয়েছেন, রেকর্ডকৃত তেলাওয়াত শুনে সেখানে যদি তেলাওয়াতে সেজদা আসে সেজদা দিতে হবে? দেয়া ভালো, না দিলে গুনাহ হবে না। রেকর্ডকৃত আজান এটা চালাইয়া দেয়া যাবে না, রেকর্ডকৃত তেলাওয়াতে ইক্তেদা করে নামাজ পড়া যাবে না। কাবা শরীফের তেলাওয়াত চলছে, ওই রেকর্ড শুনে বাংলাদেশে ইক্তেদা করার সুযোগ নেই, এই জন্য আপনার উপর সেজদা ওয়াজিব হবে না। তবে তেলাওয়াতে সেজদা যদি আপনি দিতে চান রেকর্ডকৃত তেলাওয়াত শুনে দিতে পারেন, কোনো আপত্তি নেই। আমানুল্লাহ নামে একজন ভাই জানতে চেয়েছেন, আমার বয়স 20 বছর কিন্তু মাথার চুলগুলো পেকে গেছে, কালো খেজাব দিতে পারবো কি না? আপনি দিতে পারবেন, কারণ আপনারটা বয়সের কারণে পাকে নাই। রাসুলের হাদিস হল গাইয়িরু শাইবা বিল হান্না, তোমরা বয়সের কারণে যে বৃদ্ধতা আসে তোমাদের বার্ধক্য আসে, বার্ধক্যকে তোমরা পরিবর্তন করো মেহেদির রং দিয়ে, জান্নিবিস সাওয়াদ কালোটা পরিহার করো। তা আপনার মাথার চুল পেকেছে, আপনি তো সাইবা হননি, আপনি এখনও বুড়া হননি, 20 বছর বয়স, সুতরাং আপনার মাথার চুলের অরিজিনাল কালারটা কালো, হয়তো মাথা বায়ু চড়া অথবা আপনার জেনেটিক কারণে আপনারটা চুল পেকে গেছে, আপনি বার্ধক্যকে জাননি, এজন্য আপনার কালো খেজাব দিতে অসুবিধা নেই। কিন্তু সাধারণভাবে যাদের পাকে বয়সের কারণে তারা কালো খেজাব পরিহার করাই ভালো, উচিত বরং উচিত। রানা ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন, টাকনুর নিচে কাপড় পরা হারাম কিন্তু আমরা যে মৌজা পরি ওটাও তো কাপড়। হাদিসে আছে আল মুসবিলুল ইজার, যে ব্যক্তি তার ইজারকে তার লুঙ্গিকে তার ফ্যানকে ঝুলালো, ফ্যানকে টাকনুর নিচে ঝুলানো হারাম। মান আসবালা ইজারাহু খুয়ালা, হাদিস, যে তার ইজারকে ঝুলালো, তো মৌজা তো ঝুলানো হয় না, নিচ থেকে পড়া হয়, অসুবিধা নেই। আর মৌজাকে কেউ ইজার মনে করে না, লুঙ্গি প্যান্ট এর হুকুমে পড়ে না, এই জন্য মৌজা পড়তে কোনো অসুবিধা নাই। বাইজিদ নামে বাইজিদ মোল্লা ভাই জানতে চেয়েছেন, আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী কিনা? আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী মর্মে কোনো হাদিস নেই, তবে কবিরা গুনাহ, জঘন্য কবিরা গুনাহ। হাদিস হলো যে ব্যক্তি যা দিয়ে নিজেকে হত্যা করবে জাহান্নামে তাকে ওই শাস্তিটাই উপর্যপরি দেয়া হবে, নাউজুবিল্লাহ। যদি কেউ বিষ পান করে জাহান্নামের আগুনের ভিতরে তাকে বিষ পান করতে দেয়া হবে, সে পান করিতেই থাকবে। কেউ যদি ফাঁসিতে দেয় আগুনের ভিতরে জাহান্নামে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হবে, চিরকাল এভাবেই থাকবে, এই জন্য আত্মহত্যা করার কোনো সুযোগ নেই।